প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাত অনুশীলন করছি। আজকে সাত অনুশীলনী 13 নম্বর করব, আর আমরা এরপরের ক্লাসে অনুশীলনী 8-এ যাব। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবা, দেখে উঠাবা। একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 73.50 বর্গমিটার এবং দৈর্ঘ্য 10.50 মিটার। বাগানটির পরিষ্কার করতে প্রতি বর্গমিটার 20.50 টাকা খরচ হয়। এখন বাগানটির প্রস্থ কত মিটার? এখন আমরা প্রস্থটা বের করব। প্রস্থ সূত্র আমরা নিশ্চয়ই জানি। প্রস্থ সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আমরা আগে ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, তারপর দেখো এখানে ভাগ দৈর্ঘ্য দিব আমরা। এখন কয়ের সমাধান লেখো, কয়ের সমাধান বাগানের প্রস্থ। প্রস্থ বের করব আমরা। বাগানের প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে এখন ক্ষেত্রফল আমাদের কত আছে? এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 73.50, ভাগ চিহ্ন দিব, দৈর্ঘ্য দেওয়া আছে 10.50। আমরা এটা ভাগ করব, ভাগ করে আমরা বাহিরে রাফ করব। রাফ করার পর আমরা এটাকে কি করব, 73 এভাবেও লিখতে পারি আমরা, 73.50 নিচে আমরা দিব হচ্ছে 10.50। আমরা দশমিকগুলো যদি উঠাই দিই আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে আমাদের আসতেছে কত? তাহলে আমাদের আসতেছে হচ্ছে 7 মিটার। আমরা এখানে দেখো কাটাকাটি করলে কিন্তু আমাদের 7 মিটার আসবে, 7 মিটার। এটা উঠায় নাও, এটা আমাদের বের হলো, প্রস্থ বের হলো 7 মিটার। আমরা এখানে উত্তর লিখব, প্রস্থ সমান সমান 7 মিটার। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে, বাগানটি পরিষ্কার করতে মোট কত টাকা খরচ হবে? এখন এখানে কি আছে, প্রতি বর্গমিটার এত টাকা খরচ হয়। তাহলে আমরা এখন লিখব, এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয়, এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত টাকা? 20.50, 20.50 টাকা। যেহেতু প্রতি বর্গমিটার আছে, আমরা ওই জন্য এখানে এক বর্গমিটার লিখলাম, এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় এত টাকা। এখন আছে কত, 73.50, 73.50। এত বর্গমিটার খরচ হবে কত, 20.50 গুণন 73.50। আমরা এটা গুণ করব, বাহিরে আমরা রাফ করব। রাফ করার পর ওটা আমরা লিখব হচ্ছে 1506, গুণ করে হবে 1506 দশমিক দরপর 75 টাকা, 75 টাকা। তাহলে এত বর্গমিটার খরচ করতে, এক বর্গমিটার খরচ করতে এত টাকা, এত বর্গমিটার খরচ করতে আমরা এটা গুণ করে এটা পেলাম। তোমরা এটা উঠে নাও। ৯ নম্বর প্রশ্ন, বাগানটির প্রস্থ 2 মিটার বেশি হলে বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? আমরা কিন্তু ওখানে ৯ নম্বরে আমরা 7 মিটার পেয়েছি, বাগানটির প্রস্থ 7 মিটার পাওয়া গেছে। তারপরে ওখান থেকে এখন 2 মিটার বেশি, আমরা এখন তাহলে লিখব হচ্ছে
বাগানটির প্রস্থ 2 মিটার বেশি হলে হবে। বাগানটির প্রস্থ 2 মিটার বেশি হলে হবে সমান সমান 7 মিটার যোগ 2 মিটার তাহলে হচ্ছে 9 মিটার। এখন বাগানটির দৈর্ঘ্য আমরা লিখব। দৈর্ঘ্য বাগানটির দৈর্ঘ্য 10.50 এত মিটার। তাহলে অতএব এবং বাগানের ক্ষেত্রফল হবে 7.50। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব। এখন দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য এত মিটার বের হলো, প্রস্থ হচ্ছে 9 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, 10.50 গুণন 9 মিটার। আমরা 9 দিয়ে এটাকে গুণ করব। 9 00 5 9 45-এর 5, হাতের 4, 4-ই থাকলো 4, আর হচ্ছে 9 অক্কে 9। এখন আমরা এখানে দশমিক দিব হচ্ছে 2 ঘর পর। তাহলে যে 2 ঘর পর দশমিক দিলাম, এখন আসলো কত, 94.50। এখন আমরা লিখব ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল সমান সমান 94.50 এত বর্গ মিটার। ঠিক আছে, তোমরা এটা উঠায় নাও, আর এই গুণগুলো তোমরা বাহিরে রাফ করে দেখবা, মিলাই দেখবা, ঠিক আছে? আচ্ছা, দেখো।